প্রিয় প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। জন্মশতবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি জনগণ অন্তঃপ্রাণ আজীবন সংগ্রামী নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং তাদের জীবনমানের উন্নয়ন সহ সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে আলোকবর্তিতা নিয়ে জাতির পিতার দেখানো পথে দেশের মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। যিনি দেশে প্রাণঘাতী কোভিড-19 নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে তার সুযোগ্য নেতৃত্ব এবং সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে দেশের সকল মানুষকে নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা জানেন, মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মোস্তফা কামাল বিগত 11ই জুন মহান জাতীয় সংসদে আগামী 2020-2021 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন। বিশ্ব মহামারী কোভিড-19 নোভেল করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শিরোনামে যে বাজেট অর্থমন্ত্রী মহোদয় অত্যন্ত প্রজ্ঞা এবং সাহসের সাথে উপস্থাপন করেছেন, তার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বাজেট জনজীবন সুরক্ষা, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্প ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক চাকা সচল করবে বলে আমরা আশা করছি। সার্বিক পুঁজিবাজারের উন্নয়নে অনেকগুলো বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এই বাজেটে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং সুদক্ষ পরিচালনায় কোভিড-19 ভয়াবহতা কাটিয়ে পুঁজিবাজারের উন্নয়ন গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। বাংলাদেশকে মধ্যমায়ের দেশে রূপান্তর করার যে রূপকল্প সরকারের রয়েছে, তাতে ব্যাপকভাবে বেসরকারি পুঁজি সঞ্চালনের প্রয়োজন, আর এই লক্ষ্যে পূরণের জন্য পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। শুধুমাত্র ব্যাংক ঋণ নির্ভর বেসরকারি বিনিয়োগ এবং পুঁজি সঞ্চালন একদিকে যেমন ব্যাংক ব্যবস্থার দুর্বলতা তৈরি করে, অন্যদিকে পুঁজিবাজারের বিকাশেও প্রতিবন্ধকতা তৈরি করে। এই প্রেক্ষিতে পুঁজিবাজারের টেকসই উন্নয়ন এবং গুণগত সম্প্রসারণের জন্য ব্যাপক কৌশল প্রণয়ন করা প্রয়োজন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড অনেকগুলো প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ডের নিকট উপস্থাপন করে। সিএসসির প্রস্তাবনার বিষয়গুলো পুনর্বিবেচনার জন্য আপনাদের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসন্ন 2020-2021 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যকার কর ব্যবধান বিদ্যমান 10% থেকে কমিয়ে 7% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ব্যবধান কমানোর কারণে ভবিষ্যতে পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানিগুলো আরো নিরুৎসাহিত হবে বলে আমরা মনে করছি। আমরা অতালিকাভুক্ত কোম্পানির পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির কর হার 25% থেকে কমিয়ে 20% করার জন্য অনুরোধ করছি। এতে ভালো কোম্পানি সমূহ পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে, যা পুঁজিবাজারকে সমৃদ্ধ করবে এবং স্বচ্ছ কর্পোরেট রিপোর্টিং এর মাধ্যমে
রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। দুই, বাজেটে অর্থমন্ত্রী মহোদয় পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার কথা বলেছেন, এক্ষেত্রে 10% কর পরিশোধ করে পুঁজিবাজারে 3 বছরের জন্য এই অর্থ বিনিয়োগ করা হলে আয়কর কর্তৃপক্ষ সহ সরকারের অন্য কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রশ্ন করবেন না। এই বছর 1 জুলাই থেকে আগামী বছরের 30 জুন পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতারা পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ পাবেন। ব্যক্তি শ্রেণীর করদাতা বিনিয়োগকারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ, তবে ন্যূনতম 3 বছরের মধ্যে বিনিয়োগ প্রত্যাহার না করার শর্তটি তুলে নেওয়ার জন্য আমরা মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যা ব্যক্তি শ্রেণীর করদাতাদের পুঁজিবাজারে বিনিয়োগে আরো উৎসাহিত করবে। 3, দেশের বন্ড মার্কেটকে শক্তিশালী করার জন্য 2020-2021 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে বন্ডের সুদ ও বাট্টার উপর উচ্চকর এবং লেনদেনের মূল্যের উপর উচ্চকর সমন্বয়ের প্রস্তাব করেছেন মাননীয় অর্থমন্ত্রী, যা পুঁজিবাজারে বন্ডের লেনদেন বাড়াবে বলে আমরা মনে করছি। দীর্ঘমেয়াদী অর্থায়নে একটি শক্তিশালী বন্ড মার্কেট বিকশিত হলে সরকারি ও বেসরকারি খাতের বড় প্রকল্পে অর্থায়নের নতুন ক্ষেত্র ও সুযোগ তৈরি হবে বলে আমরা আশা করছি। এর পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীর কাছে বন্ড মার্কেটকে আরো আকর্ষণীয় করার জন্য অর্থমন্ত্রী মহোদয়ের বন্ডের সুদ ও বাট্টা পরিশোধ করার সময় উৎসে কর কর্তনের বিধান রহিত করে সুদ ও বাট্টা পরিশোধ করার সময় উচ্চ কর কর্তনের প্রস্তাব করেছেন। তাছাড়া বন্ড লেনদেনের জন্য বর্তমান বিধান অনুসারে লেনদেন মূল্যের উপর কমিশন ESCC নির্ধারিত কমিশনের উপরে উচ্চ কর কর্তনের প্রস্তাব করা হয়েছে, যা বন্ড মার্কেটের বিকাশ ত্বরান্বিত করতে সহায়তা করবে বলে আমরা আশা করছি। চার, আগামী অর্থ বছরের বাজেটে অর্থমন্ত্রী মহোদয় ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন, আবার কর আদায় বাড়তে কিছু উদ্যোগও নিয়েছেন। বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমা বৃদ্ধি করে 3 লক্ষ টাকা করা হয়েছে, এবার কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে। আগে সর্বনিম্ন কর হার ছিল 10%, এবার কর হার 5% করার প্রস্তাব করেছেন। তাছাড়া কর হার ও এর পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে, যা ব্যক্তি শ্রেণীর করদাতাদের পুঁজি বাজারে বিনিয়োগ আরো উৎসাহিত করবে বলে আমরা মনে করি। এছাড়াও কোন করদাতা অনলাইনে বার্ষিক রিটার্ন জমা দিলে 2000 টাকা কর ছাড় পাবেন, যা ওই করদাতা একবারই পাবেন। এতে করদাতারা ঘরে বসে অনলাইন রিটার্ন দিতে উৎসাহিত হবেন। 5, নতুন তালিকাভুক্ত কোম্পানি সমূহের আয় 3 বছর করমুক্ত রাখা হলে অতালিকাভুক্ত কোম্পানি সমূহ তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে। এতে পুঁজিবাজারে গুণগত মানসম্পন্ন শেয়ারের যোগান বাড়বে, যা বাজারে লেনদেন বৃদ্ধি ও স্থিতিশীলতা আনয়নে ভূমিকা পালন করবে। 6, এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে সম্পাদিত ঋণ চুক্তির হিসাবে প্রণীত ডিমিউচুয়ালাইজেশন আইন দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছি। ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়নে সরকারও আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে। বর্তমানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ক্রমহ্রাসমান হারে আয়কর প্রদান করে, যা এই অর্থ বছরে শেষ হবে। এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন আইন 2013-এর বিধান অনুযায়ী মোট ইস্যুকৃত শেয়ারের শতকরা 25% কৌশলগত বিনিয়োগকারীর নিকট বিক্রয় করতে হবে। সিএসই এখনো আইন অনুযায়ী কৌশলগত বিনিয়োগকারী নির্ধারণ করতে পারেনি।
কৌশলগত বিনিয়োগকারী অথবা স্ট্র্যাটেজিক ইনভেস্টরের নিকট শেয়ার বিক্রয়ের জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে 5 বছরের জন্য কর অব্যাহতি সুযোগ দেওয়া হলে ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী কৌশলগত বিনিয়োগকারী পেতে সহায়ক হবে এবং একই সাথে তুলনামূলকভাবে ছোট এক্সচেঞ্জ হিসেবে দেশের পুঁজিবাজারে যথাযথ ভূমিকা পালনে সক্ষম হবে। 7, স্টক ব্রোকারদের উৎসে কর কর্তনের হার পুনর্নির্ধারণের জন্য বারংবার অনুরোধ সত্ত্বেও এই হার পূর্ববর্তী 0.05% বহাল রাখা হয়েছে। অধিকাংশ ব্রোকারেজ হাউস বর্তমানে লোকসানি প্রতিষ্ঠানে পরিবর্তিত হওয়া সত্ত্বেও এই সকল ব্রোকারেজ হাউসগুলো থেকে বর্তমান হারে কর আদায় আয়করের মৌলিক নীতির পরিপন্থী বলে আমরা মনে করি। বিদ্যমান পরিস্থিতিতে স্টক ব্রোকারদের উৎসে কর কর্তনের হার 2000 সালে চালুকৃত হারে অর্থাৎ 0.15% পুনর্নির্ধারণের আমরা অনুরোধ জানাচ্ছি। 8, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে বর্তমান মূলধনী লাভের উপর কর হার 10% থেকে কমিয়ে 7.5% নির্ধারণ করা হবে বলে আমরা আশা করি। আমাদের প্রত্যাশা থাকবে প্রস্তাবিত বাজেট চূড়ান্তের প্রাক্কালে আমাদের বক্তব্যগুলো পুনর্বিবেচনা এবং অন্তর্ভুক্ত করা হবে। পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আশা করি আমরা এই যে করোনা ভাইরাস কারণে উদ্ভূত অর্থনৈতিক যে একটা সমস্যার মধ্যে আমরা পড়েছি, ইনশাল্লাহ আমরা সেটা ওভারকাম করব এবং বাংলাদেশের পুঁজিবাজার এক্ষেত্রে একটা অত্যন্ত ভূমিকা পালন করবে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে, এজন্য সমন্বিতভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা জানি আমাদের নতুন কমিশন গঠিত হয়েছে, আমরা অত্যন্ত হোপফুল যে বর্তমান কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য কমিশনাররা যারা নিযুক্ত হয়েছেন তাদের সঙ্গে শুধু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জই নয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অন্যান্য সবাই যারা আছেন ক্যাপিটাল মার্কেটের সঙ্গে সংযুক্ত তারা আমরা একসঙ্গে কাজ করব এবং কাজ করে দেশের পুঁজিবাজারের উন্নয়নে আমাদের যাদের যাদের যে ভূমিকা পালন করা উচিত সেই ভূমিকা আমরা পালন করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ।